রাজ্যগুলো পার্থক্য নেই, রাজ্য পুলিশ প্রায় বলা যায় জমা দিয়ে সরকার কবি বলতে বোঝায় রাজ্য সরকার কি চাইছে তার উপর তবে কি সারা তো সিভিল হল দিয়েছে কিন্তু সিভিল হল চাইছে সেখানে মাত্র ডাক্তারদের যে উনি দাবি একজনের পক্ষে অভয় বিচার কাজ নয় তো সিবিআই তো চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, তো সিবিআই যখন চার্জশিট দিয়েছে তো তখন আরও সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, অপেক্ষা করবেন। ফলে এটা তো একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেউ বা কারা প্রভোগ করছেন, ফলে সেই জায়গাটা এটা কীভাবে হতে পারে? একটা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে, আমরা কলকাতা পুলিশকেও বলবো মানবো না, সিবিআইকেও মানবো না, এটা কী করে হতে পারে? সিবিআই চার্জশিট দিয়েছে এবং তারপরে আরো আরো একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে সেখানে।